ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ মজা। কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য হাজির হয়েছি ইংলিশের আরও একটি নতুন লেসন নিয়ে, নতুন টপিক নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এবং সেই টপিকটি হচ্ছে ভয়েস, যেটা হচ্ছে আমাদের সিলেবাসের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটি অংশ। তো আজকে আমরা সেই ভয়েস নিয়ে আলোচনা করব। সো ভয়েসের ইম্পর্টেন্ট কিছু নোট দেবো আমরা, যেগুলো গুরুত্বপূর্ণ নোট হবে, তোমরা অবশ্যই খাতে সেগুলো উঠিয়ে নেবে। তো চলো আমরা এ পর্যায়ে দেখব যে ভয়েস আসলে কত প্রকার। এটা আমরা সবাই জানি যে ভয়েস হচ্ছে দুই প্রকার, আর যেটা একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর আরেকটি হচ্ছে প্যাসিভ ভয়েস। তো নর্মালি আমাদের পরীক্ষাতে অ্যাক্টিভ ভয়েস থাকে এবং সেটাকে প্যাসিভ ভয়েস করতে বলা হয়, অথবা কোনো কোনো সময় দেখা যায় যে প্যাসিভ ভয়েস থাকে সেটাকে অ্যাক্টিভ ভয়েস করতে বলা হয়। তো এই ভয়েস পরিবর্তনের ক্ষেত্রে যে বিষয়টা লক্ষণীয়, যে দুটি জিনিস প্রত্যেকের জানা দরকার, নাম্বার ওয়ান, শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বেরও কিন্তু প্যাসিভ ভয়েস হতে পারে। সো যে কোনো সেন্টেন্সের বা যে কোনো সেন্টেন্সের যে ভয়েস চেঞ্জ হবে এর কোনো মানে নেই। যে সেন্টেন্সটি আমরা ভয়েস চেঞ্জ করতে যাব সেটাকে অবশ্যই ট্রানজিটিভ ভার্ব হতে হবে। সো ট্রানজিটিভ ভার্বটা কি আমি একটু পরে তোমাদের সেটা ক্লিয়ার করছি। অ্যান্ড নাম্বার টু যেটা জানতে হবে সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বেরও অনেক সময় প্যাসিভ ভয়েস হতে পারে, এবং সেটা আমরা দেখব মাঝে মাঝে, তবে কিন্তু সেটা ব্যতিক্রম নিয়মের অন্তর্ভুক্ত হবে। শর্টকাটে এবার ওই ব্যাপারটা ক্লিয়ার করব যে ট্রানজিটিভ ভার্ব আসলে কি। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের পরে একটি অবজেক্ট থাকবে, তার মানে যে ভার্বের অবজেক্ট থাকবে তারই একমাত্র প্যাসিভ ভয়েস হতে পারে। ওকে, অ্যান্ড নাম্বার টু হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব কি। সো ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব সেটা যার পরে থাকবে একটি অ্যাডভার্ব, অথবা মাঝে মাঝে কোনো পাংচুয়েশন মার্কস দিয়ে শেষ হবে। সেটা হতে পারে ফুল স্টপ, ইন্টারোগেটিভ কোনো মার্কস চিহ্ন ইত্যাদি, এগুলো ব্যবহার করে যে আমরা সেন্টেন্সটি কমপ্লিট করি সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তো এ পর্যায়ে আমরা আর দুটো জিনিস জেনে রাখবো সবাই, যেটা না জানলে ভয়েস চেঞ্জ করা একেবারে অসম্ভব। নাম্বার ওয়ান, সাবজেক্ট থেকে অবজেক্টে রূপান্তর আমাদের শিখতে হবে। নাম্বার টু, টেন্স অনুযায়ী আমাদের বিভার্বগুলো রপ্ত করতে হবে, এবং টেন্স অনুযায়ী বিভার্ব নেওয়ার পর তারপরে যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয় সেই পাস্ট পার্টিসিপল ফর্মগুলো আমাদের দখলে রাখতে হবে। তো যে দুটোর কথা আমরা প্রথমে বললাম যে সাবজেক্ট থেকে অবজেক্টে রূপান্তর, তো চলো আমরা সেটা একটু জেনে নিই। সাবজেক্ট থেকে অবজেক্টের ক্ষেত্রে এই যে এইটা, সেটা হচ্ছে আই থাকলে আমরা প্যাসিভ ভয়েসে সেটাকে মি করি, বা মি থাকলে সাবজেক্টে নিয়ে এসে আই করি, এইগুলো আমাদের কন্ট্রোলে রাখতে হবে। উই থাকলে সেখানে আমরা আস করে দিচ্ছি, আর উই অল যদি এরকম অল লাগানো থাকে সাবজেক্টের সঙ্গে তাহলে অল অফ আস দিয়ে দেব, অর্থাৎ অলটাকে নিয়ে আসবো শুরুতে, তারপরে প্রিপোজিশন অফ নিয়ে আসবো, এবং তারপরে উই থেকে কিন্তু আমরা আস করে দেব, দে থেকে দেম হবে। ঠিক একইভাবে দে এর ক্ষেত্রে যদি দে অল হয় তাহলে কি হবে, অল অফ দেম হবে। আচ্ছা, ইউ এটা সাবজেক্ট, এটা অবজেক্ট হচ্ছে ইউ, এটা কোনো পরিবর্তন হচ্ছে না বা পরিবর্তন হয় না। হি এটা সাবজেক্ট, এটা অবজেক্ট হচ্ছে হিম, সি থেকে হবে হার। ইট থাকলে ইট, এর কোনো পরিবর্তন হয় না অবজেক্টে। আর যে কোনো নাম, রহিম, করিম, আবরার, যে কোনো নাম থাকলে সেটা পরিবর্তন হবে না, যা আছে তাই রয়ে যাবে। তো এই দেখলাম হচ্ছে সাবজেক্ট থেকে অবজেক্টে রূপান্তর। তোমরা একটু ভালো করে এটা মুখস্থ করে রাখবে, কারণ ভয়েস যদি তুমি পারো বা পারতে চাও তাহলে অবশ্যই তোমাকে এই সাবজেক্ট এবং অবজেক্টে রূপান্তরটি মুখস্থ রাখতে হবে এবং কন্ট্রোলে রাখতে হবে। এরপরে দেখবো আমরা টেন্স অনুযায়ী ভিভার্ব এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের অবস্থাটা কি, এবং সেই টেন্স অনুযায়ী বিভার্বগুলো কোনগুলো। তো বেসিক্যালি আমরা সবাই জানি যে টেন্স হচ্ছে ১২ প্রকার, কিন্তু সবগুলো প্রকারই কিন্তু ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আসে না। তো সবচেয়েতে যেগুলো গুরুত্বপূর্ণ এরকম কয়েকটি টেন্সের ব্যবহার এবং তার বিভার্বকে সেটা আমি দেখিয়েছি। তো তোমরা এই অংশটুকু নোট করে নেবে, এটা খুবই ভাইটাল একটা পার্ট, বিশেষ করে ভয়েসের ক্ষেত্রে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন অ্যাক্টিভ ভয়েস থাকবে সেখানে নর্মাল স্ট্রাকচার তোমরা সবাই জানো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নর্মাল স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, এরপরে ভার্ব, তারপর এক্সটেনশন বা বাকি অংশ। আর এটাকে তুমি যখন হচ্ছে প্যাসিভ ভয়েস করবে তখন তোমাকে নিয়ে আসতে হবে অ্যামিজ আর এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আসো এবার। প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট, হ্যাঁ, তারপরে তোমরা সবাই জানো অ্যামিজ আর, ভার্বের সঙ্গে আইএনজি, হ্যাঁ। বাট যখন এটা প্যাসিভ ভয়েসে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তখন আমাকে অ্যাম বিং, ইজ বিং এবং আর বিং করতে হবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সাধারণ গঠন হচ্ছে সাবজেক্ট, এরপরে হ্যাভ হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এক্সটেনশন থাকবে। কিন্তু যখন প্যাসিভ ভয়েস হবে আমাকে নিয়ে আসতে হবে হ্যাভ বিন, হ্যাজ বিন,
আর এরপরে হচ্ছে ভি থ্রি বা ভার্বের পাস্ট পার্টিসিপল। এরপরে পাস্ট ইন্ডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট ভি টু, ভি টু বলতে আমরা এখানে পাস্ট টেন্সকে মিন করেছি, ভার্বের পাস্ট টেন্স হবে, তারপরে এক্সটেনশন হবে। এটাকে যখন প্যাসিভ ভয়েস করব তখন আমাকে নিয়ে আসতে হবে ওয়াজ, ওয়্যার এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। পাস্ট কন্টেন্সের ক্ষেত্রে সাধারণ গঠন যেটা সাবজেক্ট, এরপরে থাকে ওয়াজ, ওয়্যার, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি থাকবে। এটাকে যখন প্যাসিভ ভয়েস করব আমাকে নিয়ে আসতে হবে ওয়াজ বিং, ওয়্যার বিং, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা নর্মাল গঠন সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভি থ্রি হচ্ছে, কিন্তু যখন প্যাসিভ ভয়েস করব তখন হ্যাড বিন নিয়ে আসবো এবং মূল ভার্বের করব পাস্ট পার্টিসিপল। ফিউচার ইন্ডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে অ্যাক্টিভ ভয়েসে থাকছে শ্যাল উইল, ভার্বের ভি ওয়ান, আই মিন বেস্ট ফর্ম, যেটাকে আমরা প্রধান অংশটা বলছি, ভার্বের প্রধান ফর্ম যেটা। আর এরপরে যখন প্যাসিভ ভয়েস করব তখন আমাকে নিয়ে আসতে হচ্ছে শ্যাল বি, উইল বি, এরপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি। আর ফিউচার কন্টেন্স টেন্স এটা অনেক সময় আসে, দেখা যায় সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে নর্মাল গঠন যেটা সাবজেক্ট, এরপরে হচ্ছে শ্যাল বি, উইল বি, ভার্বের সঙ্গে আইএনজি। আর যখন এটাকে প্যাসিভ ভয়েস করব তখন লক্ষণীয় শ্যাল বি বিং, উইল বি বিং এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মাঝে মাঝে অনেক সময় দেখা যায় অ্যাক্টিভ ভয়েসে কিছু মডাল অক্সিলারি ভার্ব ইউজ করা হয়। তো তোমরা তো অনেকেই জানো মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এটসেট্রা। এই ভার্বগুলো যদি থাকে প্যাসিভ ভয়েস করার সময় সেই মডাল ভার্বগুলোই নিয়ে আসবো, অর্থাৎ এগুলো কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। শুধু ওগুলোর সঙ্গে অতিরিক্ত আমরা একটা বি যুক্ত করব এবং মূল ভার্বের করব পাস্ট পার্টিসিপল। তো এখানে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য নিয়ে তোমরা দেখো, প্রত্যেকটা প্যাসিভ ভয়েসে যখন তুমি পরিবর্তন করছো কোনো সেন্টেন্সকে, দেখো ভার্বের রূপান্তরটা, দেখো যে আমরা কিন্তু বি ভার্ব নিয়েছি, প্রত্যেকটাই কিন্তু একটা করে বি ভার্ব আছে, মাস্ট বি ভার্ব আছে, এবং বি ভার্বের পরে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা দেখব কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে। সো প্যাসিভ ভয়েসের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে এটা যে বি ভার্ব থাকবে, সেটা যে কোনো বি ভার্ব হতে পারে, আর তারপরে হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এই স্ট্রাকচারটা তোমরা খুব ভালো করে নখ দর্পণে রাখবে, তাহলে ভয়েসের ক্ষেত্রে আর কোনো স্ট্রাকচার নিয়ে বা ভয়েসের পরিবর্তনে কোনো প্রবলেম ফেস করবে না। তো ভয়েস পরিবর্তনের মৌলিক স্ট্রাকচার দেখবো এবার আমরা, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য যে রুলসটা প্রত্যেকে জানা দরকার, যে রুলটা প্রত্যেকে না জানলে হবে না, সেটা হচ্ছে নাম্বার ওয়ান, অ্যাক্টিভের যেটা অবজেক্ট থাকবে সেটাকে আমরা প্যাসিভ করার সময় সাবজেক্টে রূপান্তরিত করব, অর্থাৎ অ্যাক্টিভের সাবজেক্টকে, অবজেক্টকে আমরা সাবজেক্ট বানাবো। আচ্ছা, এর পরের স্টেপটা কি? পরের স্টেপটা হচ্ছে টেন্স অনুসারে আমরা বি ভার্ব নিব। ওই যেগুলো কথা বললাম যে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে এটা থাকলে পাস্ট, প্রেজেন্ট যখন ইন্ডিফিনিট টেন্সে আমরা প্যাসিভ ভয়েস করব তখন আমি জানি আসতেছি, ওই বি ভার্বগুলো আমরা বসাবো এবং এরপরে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল করব। নাম্বার থ্রিতে বলা হচ্ছে অর্থ বোঝে প্রিপজিশন। তো নর্মালি আমরা বেশিরভাগ সেন্টেন্সে দেখি প্রিপজিশন বাই বসে, কিন্তু অর্থ ভেদে বাই না বসে আরও অনেক প্রিপজিশন বসতে পারে, ইন বসতে পারে, অ্যাড বসতে পারে, ফর, ইন, এটসেট্রা, সাধারণত এগুলোই বেশি ব্যবহার হয়। এবং সবশেষ কাজটা হচ্ছে অ্যাক্টিভের সাবজেক্টকে আমাদের প্যাসিভে যে অবজেক্টে রূপান্তরিত করতে হবে। তো এই ব্যাপারটাকে আমরা একটু উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করব। ফর এক্সাম্পল, ধরো অ্যাক্টিভে একটা ভয়েস চেঞ্জ এসছে যে উই অল মিস ইউ মোস্ট, উই অল মিস ইউ মোস্ট। তো উই অল এইটুকু হচ্ছে সাবজেক্ট, মিস এটা হচ্ছে ভার্ব, এবং হিম এটা হচ্ছে অবজেক্ট। তো তোমরা তো ইতিমধ্যে জেনে গেছো যে যে ভার্বের অবজেক্ট থাকে তার নাম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর ট্রানজিটিভ ভার্ব হলে তবেই কিন্তু তার ভয়েস চেঞ্জ করা যাবে। তো এক্ষেত্রে মিসটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর এই যে মোস্ট কথাটি রয়েছে যে শব্দটি, এটা হচ্ছে বাড়তি অংশ, সেন্টেন্সের বাড়তি অংশ মোস্ট। তো যখন পরিবর্তন করব প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, দেখো আমাদের এই রুলগুলো কিন্তু আমরা অ্যাপ্লাই করছি যে অ্যাক্টিভের যেটা অবজেক্ট ছিল সেটাকে কিন্তু আমরা হিম থেকে হি বানিয়েছি, এবং যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের আগে যে স্ট্রাকচারটি তোমাদের দেখালাম বক্সে, সেখানে কিন্তু দেখো অ্যাম ইজ আর ছিল, আমরা কিন্তু হি এর পরে ইজ নিয়েছি, এরপরে পরে হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিয়েছি, এই যে পাস্ট পার্টিসিপল করে দিয়েছি, যেটা এখানে বলা হচ্ছে যে বি ভার্ব নিতে হবে, হ্যাঁ নিয়েছি, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, হ্যাঁ করেছি, এরপরে অর্থ বোঝে প্রিপজিশন, হ্যাঁ এই যে প্রিপজিশন নিয়েছি, এবং তারপরে উই অল, দেখো পরিবর্তন হয়ে কিন্তু অল অফ আস হয়েছে, যেটা আগে তোমাদের বললাম অল থাকলে সবসময় অল অফ আস আস হয়ে যাবে। তো এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে এই যে সেন্টেন্সের বাড়তি অংশ যেটা থাকছে,
এটা কিন্তু আমরা সবসময় বাইয়ের আগে বসিয়ে দেব। তাহলে এখান থেকে প্রমাণিত, যদি কোনো অ্যাক্টিভ ভয়েজে সেন্টেন্সের বাড়তি অংশ থাকে, অবজেক্টের পরে যে অংশটুকু থাকবে বাড়তি অংশ, সেটাকে বসিয়ে দেব বাইয়ের আগে। তবে আরেকটি বিষয় বলে রাখি তোমাদের, অ্যাক্টিভ ভয়েজের ক্ষেত্রে যদি তোমরা কখনো দেখো, এই যে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, এটাও কিন্তু ইয়েস্টার্ডে, এটা কিন্তু একটি অ্যাডভার্ব এবং বাড়তি অংশ। এই ইয়েস্টার্ডেটা কিন্তু তুমি ইচ্ছা করলে বাইয়ের আগে বসাতে পারবে না। তুমি লক্ষ্য করে দেখো, আমি কিন্তু পরিবর্তন করার পর সেটাকে আমি লাস্টেই রেখে দিয়েছি। তো কেন? বিশেষ করে যেগুলো সময়কে মিন করে, সময়মূলক অ্যাডভার্ব, সেটা হতে পারে টুডে, হতে পারে ইয়েস্টার্ডে, হতে পারে টুমোরো, হতে পারে দ্য ডে বিফোর ইয়েস্টার্ডে, হতে পারে দ্য ফলোয়িং ডে, হতে পারে এই জাতীয় যেগুলো সময় নির্দেশ করে, সেই শব্দগুলো ঠিক যেখানে থাকবে আমরা সেখানেই দিয়ে দেব। আমরা এটাকে বাইয়ের আগে কখনোই দেব না। আমি আরেকবার ক্লিয়ার করছি যে যেগুলো সময়মূলক অ্যাডভার্ব সেগুলো সবসময় যে স্থানে থাকবে সবসময় সেইটাকে প্যাসিভ করার সময়ও আমরা সেখানেই রাখবো। আর বাকি পরিবর্তনগুলো সাধারণ নিয়মেই, এই যে দেখো অবজেক্টকে আমরা সাবজেক্ট বানিয়েছি, মিট থেকে মেট পাস্ট টেন্স হয়েছে, সেই জন্য আমরা অয়ার নিয়েছি, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল করে দিলাম মেট, এরপরে গঠন অনুযায়ী আমরা বাই নিয়েছি, আর তারপরে সাবজেক্ট আই সেটাকে আমরা অবজেক্টে রূপান্তরিত করেছি, এবং লাস্টে ইয়েস্টার্ডে এই যে সময়মূলক শব্দটি ছিল এটা এখানে বসিয়ে দিয়েছি। ওকে, তো এইবার আমরা দেখব যে সবচাইতে গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জিংয়ের কিছু গুরুত্বপূর্ণ আর কি রুলস, যেগুলোর উপরে বিভিন্ন পরীক্ষা এসে থাকে। তো বেসিক্যালি ভয়েস চেঞ্জের যদি একটা ক্লাস না হয় তাহলে সেটা কিন্তু অনেক বড় হয়ে যায়। তো আমি স্বল্প পরিসরে, অল্প সময়ের ভেতরে মোস্ট ইম্পর্টেন্ট আইটেমগুলো, যেগুলোর ভয়েস চেঞ্জ বিগত বিভিন্ন পরীক্ষাগুলোতে আসতে দেখা যায়, আমি সেগুলো নিয়ে মূলত আজকে আলোচনা করছি। সেই দিক থেকে নাম্বার ওয়ান টাইটেলটা হচ্ছে টেন্স বেসড ভয়েস, টেন্সের সাধারণ রুলের উপর ভিত্তি করে কিছু ভয়েস চেঞ্জ। তো স্ট্রাকচারও তো তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে ভয়েস চেঞ্জের বেসিক স্ট্রাকচারটা হচ্ছে অ্যাক্টিভের অবজেক্টকে আমরা সাবজেক্ট বানাবো প্যাসিভের সময়, এরপরে টেন্স অনুসারে ভার্ব নেব, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল করব, বাই নেব, সেটা যে কোনো প্রিপোজিশন হতে পারে, অন্যান্য প্রিপোজিশন হতে পারে, আর লাস্ট কাজটি হচ্ছে অ্যাক্টিভের যেটা সাবজেক্ট প্যাসিভে নিয়ে এসে সেটাকে আমরা অবজেক্ট বানাবো। ফর এক্সাম্পল, উই লাইক দ্য ব্রেভ। তো এই যে দেখো দ্য ব্রেভটাকে আমরা কিন্তু অবজেক্ট পজিশনে পেয়েছিলাম, অবজেক্ট ছিল, সেটাকে আমরা সাবজেক্ট করে দিয়েছি, আর এরপর কিন্তু আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিটিভ টেন্সের জন্য এখানে আর নিয়েছি। কেন আর নিয়েছি? কারণ তোমরা জেনে রাখবে, যদি কখনো কোথাও আর্টিকেল বসে এবং আর্টিকেলের পর যদি কোনো অ্যাজেক্টিভ থাকে, এখানে ব্রেভটা কিন্তু হচ্ছে অ্যাজেক্টিভ, সো আর্টিকেল প্লাস অ্যাজেক্টিভ যদি থাকে তাহলে সেটি কিন্তু মূলত প্লুরাল কমন নাউনে পরিণত হয়ে যায়, এবং সেই জন্য কিন্তু দ্য ব্রেভ আমরা আর নিয়েছি। আমি শর্টকাট টেকনিকটা দিয়ে দিচ্ছি, দা প্লাস অ্যাজেক্টিভ ইজ ইকাল টু ভার্ব, কিন্তু হবে প্লুরাল। আচ্ছা, এরপরে নর্মাল রুল অনুযায়ী যেটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে ভি থ্রি, এরপরে গঠন অনুযায়ী বাই, এবং হচ্ছে উই থেকে সাবজেক্টকে আমরা আস করে দিলাম। আচ্ছা, পরে একটি উদাহরণ দেখি আমরা, হিজ ম্যানার প্লিজেস মি, অবজেক্টকে আমরা সাবজেক্ট বানিয়েছি আই, প্রেজেন্ট ইন্ডিফিনিটিভ টেন্সের জন্য আমরা অ্যাম নিয়েছি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লিজ থেকে আমরা প্লিজড করলাম, এরপরে প্লিজডের পরে তুমি লক্ষ্য করে দেখো আমি কিন্তু বাই নিয়ে আমি অ্যাট নিয়েছি। সো এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যার পরে যেটা বসবে তোমাকে সেটাই বসাতে হবে, সবসময় যে বাই বসবের কোনো মানে নেই, নির্দিষ্ট শব্দের পরে নির্দিষ্ট যে প্রিপোজিশন বসবে সেটাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো সেক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করব কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটু মুখস্থ রাখবে। এখানে আমরা প্লিজডের পরে অ্যাট বসিয়েছি, আর এরপরে হিজ ম্যানার, এই যে হিজ ম্যানার লাস্টে বসে গেছে। এটা হচ্ছে সাধারণ নিয়ম, টেন্স বেসড, একেবারে টেন্সের সাধারণ নিয়ম এটা। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে দুই নাম্বার, যেটা হচ্ছে ডাবল অবজেক্ট থাকলে কি হবে, দুইটি অবজেক্ট থাকলে তার ব্যবহারটা কি সেটা আমরা দেখব। ফর এক্সাম্পল, এক্সাম্পলটা দেখো তোমরা, দে গেভ মি সাম ফ্রুটস, এখানে অবজেক্টের সংখ্যা হচ্ছে দুটি, একটি হচ্ছে মি আর একটি হচ্ছে সাম ফ্রুটস। তো এরকম যখন দুটি অবজেক্ট থাকবে তখন আমরা কি করব, তখন যে কোনো একটা অবজেক্টকে আমরা সাবজেক্টে বেছে নেব। তো এক্ষেত্রে বলে রাখি যে আমরা কোন অবজেক্টটাকে বেশি প্রাধান্য দিব, যেটা ব্যক্তিবাচক সেটাকে আমরা প্রাধান্য দিব, এই জন্য কিন্তু মিটাকে আমরা আই বানিয়েছি। ওকে, এরপরে পাস্ট টেন্সের জন্য আমরা ওয়াজ নিয়ে এসেছি, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল করেছি, এবং মনে রাখো এই যে বাড়তি যে অবজেক্টটা আমরা রেখে দিয়েছি, যেটাকে বাড়তি অংশ বলছি, এই বাড়তি যে অবজেক্টটা রেখে দিচ্ছি সেটা কিন্তু আমি বাইয়ের আগে বসিয়েছি। লক্ষ্য করে দেখো, এই যে সাম ফ্রুটস ওপর থেকে নিচে বসিয়েছি। আচ্ছা, এরপরে গঠন অনুযায়ী বাই নিচ্ছি, আর তারপরে এই যে নর্মালি সাবজেক্ট থেকে অবজেক্ট করে দিয়েছি।
দে থেকে দেম করে দিয়েছি। তবে তুমি এটাও করতে পারো যে সাম ফ্রুটসকে তুমি সাবজেক্ট বানিয়েছো প্যাসিভে, এরপরে পাস্ট টেন্সের জন্য ওয়ার নিচ্ছ, সাম ফ্রুটস এখানে ওয়াজ হবে না, ওয়ার হবে যেহেতু প্লুরাল, এরপরে মূল ভার্বে তুমি পাস্ট পার্টিসিপল করে দিচ্ছ, তারপরে এই যে বাড়তি অংশ যেটা থাকলো, একটা অবজেক্ট নেওয়ার পর আরেকটা অবজেক্ট থাকলে এই বাকি অবজেক্টটা কিন্তু নাম হবে বাড়তি অংশ বা এক্সটেনশন, সেটাকে আমরা বসিয়ে দিচ্ছি, এবং কার আগে, দেখো বায়ের আগে। আচ্ছা তাহলে এখানে এটাই হচ্ছে বাড়তি অংশ, আর লাস্টে ওই একই সিস্টেম সাবজেক্টের অবজেক্ট করে দেব। এটা হচ্ছে দুইটা অবজেক্টের ব্যবহার। এই দুটি অবজেক্টের সঙ্গে আরেকটা জিনিসের সম্পর্ক রয়েছে যে ভয়েসটা, সেটা হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্টের ভয়েস। সো ফ্যাক্টিটিভ অবজেক্টটা কি আমি একটু ক্লিয়ার করছি, ফর এক্সাম্পল দিয়ে আমি উদাহরণ দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করছি। হি ইলেক্টস মি ক্যাপ্টেন, সে আমাকে ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত করেছিল। এখানে লক্ষ্য করে দেখো, সে আমাকে নির্বাচিত করেছিল, মি একটা অবজেক্ট আর ক্যাপ্টেন হচ্ছে আরেকটা অবজেক্ট, এখানেও কিন্তু অবজেক্টের সংখ্যা দুটি। কিন্তু এবার কিন্তু তুমি ইচ্ছা করলে যে কোনো অবজেক্টকে সাবজেক্ট করতে পারবে না। তুমি লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু বলেছিলাম ওপরে যে মিকে তুমি ইচ্ছা করলে সাবজেক্ট করতে পেরেছো, আবার সাম ফ্রুটসকেও তুমি ইচ্ছা করলে সাবজেক্ট করতে পেরেছো, কিন্তু যখন ফ্যাক্টিটিভ অবজেক্ট হবে তখন কিন্তু শুধুমাত্র মি, আই মিন যেটা পার্সন, সেইটাকেই আমরা হচ্ছে সাবজেক্টে রূপান্তরিত করব। আর এই যে ক্যাপ্টেন যেটা পদবী, এই পদবীটাকে কিন্তু আমরা সবসময় বায়ের আগেই রেখে দেব। তো ইচ্ছা করলে এটাকে, এই ক্যাপ্টেনটাকে কখনো আমরা সাবজেক্ট পজিশনে নিয়ে আসতে পারবো না। আর মনে রাখার জন্য বা টেকনিকে আমি এটা তোমাদের বলে রাখতে পারি যে তুমি দেখো মি এবং সাম ফ্রুটস এই ব্যাপারটা কিন্তু আলাদা, মি একজন ব্যক্তি, সাম ফ্রুটস কোনো বিষয় বা বস্তু। আর অন্যদিকে এই ফ্যাক্টিটিভ অবজেক্টের বেলায় তুমি দেখো মি, হি ইলেক্টস মি ক্যাপ্টেন, সে আমাকে ক্যাপ্টেন বানিয়েছিল। তার মানে তুমি লক্ষ্য করে দেখো তো এখানে মি ইজ ইকাল টু ক্যাপ্টেন কিনা, অর্থাৎ যিনিই মি তিনিই কিন্তু হচ্ছে ক্যাপ্টেন। অথচ অন্যদিকে কিন্তু দেখো যিনিই মি তিনিই কিন্তু সাম ফ্রুটস নয়। তার মানে যখন বিষয়বস্তু এবং ব্যক্তি আলাদা হবে তখন আমরা যে কোনো একটাকে সাবজেক্টে রূপান্তরিত করতে পারবো, তবে যেটাই ব্যক্তি সেটাই যদি তার পরিচয় হয়, এই যে একটা মি ব্যক্তি এবং এটাই হচ্ছে তার পরিচয়, সেক্ষেত্রে যেটা ব্যক্তি থাকবে সেটাকে আমরা সাবজেক্ট করব, আর যেটা পরিচয় থাকবে ফ্যাক্টিটিভ অবজেক্ট বলছি যেটাকে, সেইটা রেখে দেবো আমরা বায়ের আগে। আর অন্যান্য নিয়মগুলো হচ্ছে সাধারণ নিয়মের মতোই। তো এই যে দেখো মি, এটাকে আমরা সাবজেক্ট বানিয়েছি। প্রেজেন্ট টেন্স, আচ্ছা এখানে একটু মিস্টেক আছে, আই ওয়াজ হবে না, এখানে আই অ্যাম হবে। আচ্ছা হি ইলেক্টস মি, তো সেক্ষেত্রে এখানে আমরা প্রেজেন্টের জন্য আই অ্যাম নিয়েছি, এরপর ইলেক্ট থেকে ইলেক্টেড করেছি, বাড়তি অংশ হিসেবে ক্যাপ্টেন রয়েছিল সেটাকে আমরা বায়ের আগে বসিয়ে দিয়েছি, আর সবশেষে হি থেকে আমরা হিম করে দিয়েছি। তো এখন এখানে একটা তোমাদের নোট আমি দিয়ে রাখি, তোমরা সবাই একটু মনে রাখবে, ফ্যাক্টিটিভ অবজেক্ট চেনার কৌশল হচ্ছে এখানে কিছু ভার্ব থাকবে, এই ভার্বগুলো তোমরা একটু মুখস্থ রেখে দেবে, ইলেক্ট, সিলেক্ট, মেক, কল, নেম, অ্যাপয়েন্ট এটসেট্রা, এই ভার্বগুলো থাকবে, যে ভার্বগুলোর নাম হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। এই ভার্বগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে শেষে যে ব্যাপারটা থাকবে, যে নাউনটা থাকবে, তার নামই হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। তাহলে ব্যাপারটা আরেকবার ক্লিয়ার করি, এই ভার্বগুলো এগুলোর নাম হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব, আর শেষে একজন ব্যক্তি এবং তার যে পরিচয়টা ব্যবহার করা হয় সেই পরিচয়টার নাম হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। তো এই ফ্যাক্টিটিভ ভার্ব এবং ফ্যাক্টিটিভ অবজেক্ট নিয়ে কিন্তু অনেক সময় আমি দেখেছি বিভিন্ন অ্যাডমিশন টেস্ট পরীক্ষাগুলোতে, বিসিএস পরীক্ষাগুলোতে কিন্তু একটা কোয়েশ্চেন এসে থাকে, সেই কোয়েশ্চেনটা হচ্ছে এমসিকিউ আকারে আমি দিয়েছি যে দে কল মি ড্যাশ লায়ার, এই ফিল ইন দ্য গ্যাপের রাইট আনসার কী হতে পারে? এখানে কি এ হতে পারে, বি দা হতে পারে, অথবা সি অ্যান হতে পারে, অথবা কোনোটি নয়? তো তোমরা গেস করো তো দেখি এটা রাইট আনসার কী হতে পারে, দে কল মি ড্যাশ লায়ার। তো মোস্ট অফ দি স্টুডেন্ট এটা রাইট আনসার দেয় কিন্তু হচ্ছে দে কল মি আ লায়ার। কিন্তু তোমরা সবাই মনে রাখবে এখানে কিন্তু রাইট উত্তর এ লায়ার হবে না, অর্থাৎ এখানে রাইট উত্তর একটাও নেই, এখানে রাইট উত্তরটা হচ্ছে নান, দে কল মি লায়ার, আই মিন এই লায়ারের আগে কোনো আর্টিকেল হবে না। সো আমি যেটা বোঝাতে চাচ্ছি তোমরা সবাই মনে রাখবে, যদি কোনো সেন্টেন্সে এই ভার্বগুলো থাকে, ফ্যাক্টিটিভ ভার্ব, ইলেক্ট, সিলেক্ট, এই ভার্বগুলো থাকে, এই যে রয়েছে দেখো কল, হ্যাঁ এই যে কল রয়েছে, সো এইসব ভার্বের কোনো একটি যদি থাকে পরবর্তীতে কোনো আর্টিকেল হবে না। তোমাদের মনে হবে যে আসলে এখানে এ বসালে অনেক সুন্দর শোনাচ্ছে, দে কল মি আলায়ার, সে আমাকে একজন মিথ্যুক বলে, আমাকে একজন মিথ্যুক বলে, আমি কিন্তু একজন বলছি, কিন্তু লেখার সময় এখানে কিন্তু কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবো না, কেননা এই ফ্যাক্টের ভার্বগুলো রয়েছে। সো এটা একটা ক্রিটিক্যাল ফ্যাক্ট, আই হোপ তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা এরপরে চলে এসো সরাসরি ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ আমরা জানি ইম্পারেটিভ মানে হচ্ছে আদেশমূলক, আর ইম্পারেটিভ সেন্টেন্সের একটা কমন বৈশিষ্ট্য সেটা তোমরা অনেকেই জানো, ইম্পারেটিভ সেন্টেন্স মানে যেটা শুরু হবে ভার্ব দ্বারা, ভার্ব দ্বারা শুরু হলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তো এই যে দেখো
রাইট একটা ভার্ব, ডু নট সেটা একটা ভার্ব, নেভার আর নেভারটা আসলে ডু নটের মতো কাজ করছে বেসিক্যালি। এরপরে স্লিপ সেটাও ভার্ব দিয়ে স্টার্ট হয়েছে। এরকম ভার্ব দিয়ে স্টার্ট হলে সেটাকে আমরা ইম্প্যারেটিভ সেন্টেন্স অন্তর্ভুক্ত করব এবং তার স্ট্রাকচারটি হচ্ছে লেট হবে প্যাসিভ করার সময়, এরপরে আমরা অবজেক্ট নিয়ে আসবো, এরপরে অতিরিক্ত একটা বি নিয়ে আসবো এবং মূল ভার্বে করে দেব পাস্ট পার্টিসিপল। সো দেখো রাইট এটা ভার্ব দ্বারা শুরু হয়েছে আর লেটার এটা হচ্ছে অবজেক্ট, তারপরে ইমিডিয়েটলি সেন্টেন্সের বাকি অংশ। তো কী করছি, যেহেতু এটা হচ্ছে ইম্প্যারেটিভ সেন্টেন্স, তো শুরুতে আমরা অবশ্যই কী নিয়ে আসবো, গঠন অনুযায়ী লেট নিয়ে আসবো। নিয়ে এসেছি অবজেক্টের আমরা সাবজেক্ট করেছি, এরপরে আমরা হচ্ছে আমাদের গঠন অনুযায়ী একটা বি নিয়েছি, এরপরে আমরা যেটা করেছি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিয়েছি রাইট, রোট, রিটেন, আর বাড়তি অংশ যেটা থাকবে ইম্প্যারেটিভ সেন্টেন্সে সেটাকে সবসময় শেষে বসিয়ে দেব। আই হোপ বুঝতে পেরেছ। তো এরপরে আসো, যদি ডু নট থাকে তাহলে কি করব, সব নিয়মগুলো এক, শুধু ডু নট থাকলে আমরা নিয়ে নেব লেট নট। ওকে, ডু নট ইজ ইকাল টু লেট নট। এরপরে এই যে অবজেক্টকে আমরা নিয়ে এসেছি, এরপরে বি ভার্ব নিয়ে এসেছি, তারপরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল রিটেন করে দিয়েছি, আর ইমিডিয়েটলি বাকি অংশ যা ছিল শেষে বসিয়ে দিয়েছি। আর নেভা থাকলে কি হবে, নেভা থাকলে লেট নেভা, নেভা ইজ ইকাল টু নেট নেভা, আর লেট নেভারের পরে এই যে আমরা অবজেক্ট বসিয়ে দিলাম এখানে, এরপরে হচ্ছে একটি বি নিলাম এবং মূল ভার্বে করে দিলাম পাস্ট পার্টিসিপল টেল থেকে টোল্ড। আর এইবার এই রুলটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ইম্পারেটিভের একটু ব্যতিক্রম, কেমন, স্লিপ অন দ্য ফ্লোর। দেখো এটাও কিন্তু ভার্ব দ্বারা শুরু, তো এটা ভার্ব দ্বারা শুরু, কিন্তু লাস্টে খেয়াল করে দেখো এখানে কিন্তু অন দ্য ফ্লোর যেটা রয়েছে সেটা কিন্তু অবজেক্ট নয়, এটা হচ্ছে অ্যাডভার্ব। অথবা অনেক সময় দেখা যাচ্ছে একটা সেন্টেন্সের শুরুতে কিন্তু প্লিজও থাকতে পারে, প্লিজ বা কাইন্ডলিও থাকতে পারে। তো যদি কখনো ভার্ব দ্বারা শুরু হয় বা প্লিজ দ্বারা শুরু হয় এবং শেষে যদি কখনো তোমার হচ্ছে অ্যাডভার্ব থাকে, তাহলে সেক্ষেত্রে রুলসটা হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু দেব, ইউ আর রিকোয়েস্টেড টু দেব, তারপরে এইখান থেকে বাকি অংশ, অর্থাৎ ইউ আর রিকোয়েস্টেড টু স্লিপ অন দ্য ফ্লোর। আর প্লিজ হেল্প মি এটা ক্ষেত্রে কি হতে পারে, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। ওকে, আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে কোথায় ইউ আর রিকোয়েস্টেড টু ব্যবহার করতে হয়। যে ভার্বের পরে অবজেক্ট না থেকে অ্যাডভার্ব থাকে সেখানে ইউ আর রিকোয়েস্টেড টু ইউজ করতে হয়, অথবা প্লিজ থাকলেও ইউ আর রিকোয়েস্টেড টু ইউজ করতে হয়। আর অন্যদিকে লক্ষ্য করে দেখো, যদি ভার্বের পরে অবজেক্ট থাকে তাহলে কিন্তু লেট দ্বারা শুরু করতে হয়। মূলত এই অ্যাক্টিভ আর এই অ্যাক্টিভ, এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে প্রথমটায় অবজেক্ট থাকার জন্য লেট দ্বারা শুরু করেছি, আর দ্বিতীয়টায় অ্যাডভার্ব থাকার জন্য আমরা শুরু করেছি ইউ আর রিকোয়েস্টেড টু। তো এটা বলে রাখি, অনেক সময় অনেকে রিকোয়েস্টেড ইউজ না করে এখানে কিন্তু টোল্ড ইউজ করে, তুমি টোল্ডও ইউজ করতে পারবে, অর্থাৎ ইউ আর টোল্ড টু স্লিপ অন দ্য ফ্লোর, এটাও বলা যেতে পারে। এইবার দেখব আমরা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন্স। সো ডাব্লিউএস কোয়েশ্চেন্সের ক্ষেত্রে তিনটা রুল আমরা মনে রাখবো। নাম্বার ওয়ান হচ্ছে হু থাকলে কি হবে, নাম্বার টু হোম থাকলে কি হবে, অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন অন্যান্যগুলো থাকলে কি হবে, অন্যান্যগুলো থাকলে কী হবে সেটা দেখব। সো স্ট্রাকচার ওয়ানে বলা হচ্ছে যদি কখনো হু থাকে সেখানে আমরা হু তুলে দেব হচ্ছে বাই হোম। ওকে, এরপরে অবশ্যই বি ভার্ব নিয়ে আসতে হচ্ছে, এরপরে সাবজেক্টের অবজেক্ট করছি এবং ভার্বে পাস্ট পার্টিসিপল, বাকি যে অংশ থাকলে দিয়ে দেব এবং সবশেষে কোয়েশ্চেন মার্ক দেব। সো উদাহরণ দেখে ক্লিয়ার হওয়া যাক, হু টট ইউ ইংলিশ, কে তোমাকে ইংলিশ শিক্ষা দিয়েছিল। সো হু, সেই হু তুলে আমরা দিয়েছি হচ্ছে বাই হোম। সো আমরা মনে রেখে দেব হু দিয়ে কোনো অ্যাক্টিভ ভয়েস থাকলে প্যাসিভের সময় শুরুতে সেটা নিয়ে আসবো বাই হোম। আচ্ছা, এটা পাস্ট টেন্স, সেই জন্য আমরা ওয়ার নিয়ে এসেছি, কারণ ইয়ের সঙ্গে তো ওয়ারই বসে। আচ্ছা, এরপরে এই যে সাবজেক্ট, সাবজেক্টটাকে আমরা নিয়ে এসেছি, এরপরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল করে দিয়েছি টট, আর এই যে বাকি অংশ ইংলিশ সেটাকে আমরা বসিয়ে দিয়েছি, এই যে এক্সটেনশন বাকি যেটা বসবে বসিয়ে দিয়েছি, অ্যান্ড সবার শেষে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিয়েছি। নাম্বার টু, হোম থাকলে আমরা বসাবো হু, শর্টকাট কৌশলটি হচ্ছে হোম ইজ ইকাল টু হু। লক্ষ্য করে দেখো, হু ইজ ইকাল টু বাই হোম আর হোম ইজ ইকাল টু হু। এরপরে বি ভার্ব, এই বি ভার্বের জায়গাটায় বলে রাখি, এইখানে বি ভার্ব কিন্তু সবসময়ই হবে সিঙ্গুলার, অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা নেব ইজ, আর পাস্ট ইন্ডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা নেব হচ্ছে ওয়াজ, আর পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা নেব হচ্ছে হ্যাজ ইত্যাদি। তো যাই হোক, এখানে দেখে আমরা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করি যে হোম ডিড ইউ কল, তুমি কাকে ডেকেছিলে, হোম তুলে আমরা দিচ্ছি হচ্ছে হু, ডিড ইউ কল, দেখো এটা পাস্ট টেন্স, আমি কিন্তু সরাসরি ওয়াজ নিয়েছি, আমি কিন্তু ওয়ারে নিইনি, আমি বলেই দিয়েছি যে এক্ষেত্রে বি ভার্বটি হবে সবসময়ই সিঙ্গুলার। মূল ভার্বে পাস্ট পার্টিসিপল করে দাও কল থেকে কল, এই যে গঠন অনুযায়ী হয়েছে,
এরপরে গঠন হচ্ছে হচ্ছে বাই, আর তারপরে সাবজেক্ট এর অবজেক্ট, অর্থাৎ ইউ, তোমরা তো জানো যে ইউ এর সাবজেক্টও যা অবজেক্টও তাই, অ্যান্ড লাস্টে হচ্ছে কোয়েশ্চেন মার্ক। এই কোয়েশ্চেন মার্কটা দিতে তোমরা ভুল করবে না, কারণ আমি প্রায় সময় দেখেছি বিভিন্ন পরীক্ষাগুলোতে স্টুডেন্টরা ভয়েস সেন্সটা খুব সুন্দর করেই পারে, পরিবর্তনটা নিয়ে সমস্যা হয় না, কিন্তু লাস্টে ছোটো একটা চিহ্ন কোয়েশ্চেন মার্কটা আমরা দিই না, যার কারণে কিন্তু পরীক্ষাতে আমরা মার্কসও পাই না। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস, যেটা আমরা একটু সতর্ক হব। স্ট্রাকচার থ্রি হচ্ছে অন্যান্য ডাবলেস কোয়েশ্চেন, আমি এখানে হোয়াট দিয়ে মিন করেছি, অন্যান্য যে কোনো ডাবলেস কোয়েশ্চেন, আর হোয়াট মানে হচ্ছে এটার একটু বেশি ব্যবহার আমি দেখতে পাই, অন্যান্য যে কোনো ডাবলেস কোয়েশ্চেন যদি থাকে তো যেটা আছে সেটাই থাকবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, হু থাকলে বাই হোম, হোম থাকলে হু, আর অন্যান্য ডাবলেস কোয়েশ্চেন থাকলে তার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ হোয়াট থাকলে হোয়াট, হাউ থাকলে হাউ, হুইস থাকলে হুইস, এগুলো কোনো পরিবর্তন হবে না। এরপরে হচ্ছে বি ভার্ব, বি ভার্বটা এখানেও সিঙ্গুলার, অর্থাৎ এখানে আমি বলেছিলাম সিঙ্গুলার হবে, এখানেও সিঙ্গুলার, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইজ হবে, পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ হবে, এরপর বাকি নিয়মগুলো সব আগের মতোই। সো অ্যাক্টিভে দেখো, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এই যে হোয়াট ছিল তাই কিন্তু আমরা পরিবর্তন করিনি, যা ছিল তাই রেখে দিয়েছি, আর এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু দেখো হোয়াটের পর আমি সরাসরি সিঙ্গুলার ভার্ব ইজ নিয়ে নিয়েছি, এই যেটা আমি বললাম যে বি ভার্ব অলওয়েজ হবে সিঙ্গুলার। এরপরে গঠন অনুযায়ী আমরা ওয়ান থেকে ওয়ান্টেড করেছি, তারপরে বাই করেছি, এবং সাবজেক্টকে ইউ এর সাবজেক্ট যা অবজেক্টও তাই আমরা অবজেক্ট করে দিয়েছি। এই হচ্ছে তিনটা ডাবলেস কোয়েশ্চেনের গুরুত্বপূর্ণ রুল, তোমরা একটু মনে রেখে দেবে, আশা করি পরীক্ষাতে যথেষ্ট হেল্প হবে। অ্যান্ড লাস্ট, আজকের আলোচনার শেষ যে টপিক বা যে ব্যাপারটি, সেটি হচ্ছে প্যাসিভ টু অ্যাক্টিভ, অর্থাৎ আমরা এতক্ষণ কিন্তু দেখেছি অ্যাক্টিভ টু প্যাসিভ, তুমি লক্ষ্য করে দেখো এবার কিন্তু ব্যাপারটা উল্টো হয়েছে, যে প্যাসিভ থাকবে সেটাকে অ্যাক্টিভ করতে হবে। পরীক্ষা এরকম আমি প্রায় সময় দেখি বিভিন্ন পরীক্ষাগুলোতে, তো যদি প্যাসিভ থাকে সেটাকে যদি অ্যাক্টিভ করতে চাও সেক্ষেত্রে কল্পনা করে কিছু সাবজেক্ট নিয়ে আসতে হবে। তো কল্পনা করে অনেক রকম সাবজেক্ট হতে পারে, সেটা পরিবেশ পরিস্থিতি বুঝে তোমাকে নিতে হবে, সেন্টেন্সের অর্থ বুঝে নিতে হবে, তবে অনেক সময় দেখা যায় যে সেখানে কল্পনা করে সামোয়ান নিয়ে আসতে হয়, কোনো একজন ব্যক্তি, অথরিটি, কর্তৃপক্ষ, ফায়ার, অগ্নি, স্টর্ম, ঝড় ইত্যাদি নানা রকমের তুমি সাবজেক্টগুলো কল্পনা করে নিয়ে আসতে পারবে। ফর এক্সাম্পল, এটা কিন্তু প্যাসিভ, দেখো আই এম প্লিজড, এটা প্যাসিভে আছে, তো বলা হলো পরীক্ষাতে যে মেক ইট অ্যাক্টিভ, এটাকে অ্যাক্টিভ করে দেখাও। তো তার আগে আমি বলি যে এটা যে প্যাসিভ তুমি কিভাবে বুঝবে, এটা প্যাসিভ তার বৈশিষ্ট্য হচ্ছে একটি বি ভার্ব আছে এবং মূল ভার্বের হয়েছে পাস্ট পার্টিসিপল। তুমি নর্মালি খেয়াল করে দেখো যে এম এর পরে কিন্তু প্লিজ হওয়ার কথা ছিল না, প্লিজিং হওয়ার কথা ছিল। আমরা জানি এম ইজ আর এর পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়, কিন্তু তা না হয়ে কি হয়েছে, বি ভার্বের পরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল হয়েছে, তার মানে এটা কিন্তু প্যাসিভ। সো প্যাসিভের অন্যতম একটি সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে যে বি ভার্বের পরে মূল ভার্বের হয়ে যাবে পাস্ট পার্টিসিপল। তো যখন আমরা অ্যাক্টিভ করব, আমি খুশি হয়েছি, আমি কার দ্বারা খুশি হয়েছি, কোন একজন ব্যক্তি দ্বারা। সো আমি এখানে মোটামুটি দিয়েছি সামওয়ান, এটা মোটামুটি অ্যাডজাস্টেবল মনে হচ্ছে, এখানে মানানসই মনে হচ্ছে যে সামওয়ান প্লিজেস মি, দেখো লক্ষ্য করে এটা কিন্তু আমি অ্যাক্টিভ করেছি এবং কল্পনা করে সাবজেক্ট কিনে এসেছি সামওয়ান। তো তুমি যেটা করবে, এভাবে প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভ করবে, করা হয়ে গেল, তখন মনে মনে তুমি আরেকবার এটাকে প্যাসিভ করে নেবে। প্যাসিভ করে নিয়ে যদি আগেরটা ফিরে আসে তাহলে ভাববে তোমার অ্যাক্টিভ করাটা রাইট হয়েছে। কেমন, দেখো এই যে মি অবজেক্ট, এটাকে তুমি সাবজেক্ট বানিয়েছো, প্রেজেন্ট ইন্ডিফিটেন্সের জন্য এম ইজ আরের মধ্যে থেকে তুমি এম নিয়েছো, আর মূল ভার্বে পাস্ট পার্টিসিপল প্লিজ থেকে প্লিজ করেছো। এই যে সামওয়ান যেটা তুমি নিয়ে এসেছিলে, এটা তো আর লেখা দরকার নেই। সো দেখো, তুমি মনে মনে যখন তুমি প্যাসিভ করছো, আগেরটা কিন্তু ফিরে আসছে, অতএব তোমার এই অ্যাক্টিভটা কিন্তু রাইট হয়েছে। আমি আরেকবার ক্লিয়ার করছি, প্যাসিভ থেকে তুমি অ্যাক্টিভ করবে কল্পনামূলক সাবজেক্ট নিয়ে এসে, কমপ্লিট করার পর মনে মনে তুমি সেটাকে আরেকবার প্যাসিভ করে নেবে, যদি আগেরটা ফিরে আসে তাহলে মনে করবে তোমার অ্যাক্টিভ করাটা রাইট হয়েছে। সো এই যে এটা দেখো তোমরা, দ্য শিপ হ্যাজ বিন বার্নড, জাহাজটি পুড়ে গেছে, পোড়ানোর জন্য আমরা কাকে সাবজেক্ট ধরবো, ফায়ার ধরবো, এই যে ফায়ার হ্যাজ বার্নড দ্য শিপ। এরপর একটা প্যাসিভ, এটা আমি প্রায় সময় বিভিন্ন পরীক্ষাগুলোতে দেখি, উই আর রিফ্রেশড ইন দ্য মর্নিং, আমরা সকালে সবাই সতেজ হয়েছি। তো সকালে সতেজ হওয়ার জন্য কোন ব্যাপারটাকে আমরা দায়ী করব বা ভাবব, সতেজ করেছে আমাদের কে, আমরা বলবো সকালে সতেজ করেছে সকালের বাতাস, বাতাস আই মিন হচ্ছে মর্নিং এয়ার, এই জন্য আমরা নিচ্ছি মর্নিং এয়ার। আর প্রেজেন্ট টেন্সের জন্য, এই যে প্রেজেন্ট টেন্স এটা, সেজন্য আমরা করেছি মর্নিং এয়ার রিফ্রেশেস আস, এই যে আস নিয়েছি। আর হচ্ছে বাকি অংশ যেটা ছিল ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং বসিয়েছি। এবার তুমি যেটা আমি বললাম প্রথমেই, যে এই অ্যাক্টিভ ভয়েসটাকে তুমি আরেকবার প্যাসিভ করে নাও, যদি এইটা ফিরে আসে তাহলে মনে করবে তোমার অ্যাক্টিভ ভয়েসটা করা রাইট আছে। ওকে, এই ছিল হচ্ছে ভয়েসের মোটামুটি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা। তো
একটু আলোচনাটা বড় হয়ে গেছে। আমি সবসময় বিশ্বাস করি যে একটা ক্লাস যদি কখনো নেওয়া হয় তো সেটা কখনোই 1 ঘন্টা 45 মিনিটের কম নেওয়া সম্ভব না। তো তারপরে আমি চেষ্টা করেছি সেটা অতি অল্প সময়ের মধ্যে 30, 31 বা 32 মিনিটের মধ্যে শেষ করার জন্য। আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি। তোমাদের সঙ্গে আবারও পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিও ক্লাস নিয়ে। তো যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি আজকে সাবস্ক্রাইব করে নাও, এবং অবশ্যই ইংলিশে আপডেটগুলো পাওয়ার জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ ভেরি মাচ।